এটা সবচেয়ে বেশি লোক নিয়ে গেছে। তাই আমার জামাই বাইরে দেখি না, আজকে পরোটাটা সুন্দর লাগতেছে দেখতে, পরোটা ভাবি পাচ্ছে তাই নি ভাবি আপনি থেকে যান যতদিন মাস পরোটা বাজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আর কি, অসুস্থ মানুষ কি নিয়ে আসছেন এগুলা? কি ভাবি কি ঈদের শপিং করে নিয়ে আসছেন? তাহলে কি আছে? বাই করো, ওইখান থেকে বাই করো। এখন বাজে রাত হলো 10টা, 10টা বাজে হলো, আমি এখানে আসছি রান্না করে, মানে একটু ভাত রান্না করব, তরকারি, আর হলো নিহারিটা বসায় দিব। মনে বাবা আস্তে আস্তে 12টা বাজবে, সে একবার নামাজ শেষ করে তারপর তার গাড়িটা এই সব গিয়ে যে রাই খা, তারপর আসে। তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তার, তো আমি হলো এই ফাঁকে কী করবো, এগুলো গুছাই নিব, এটার মধ্যে পয়সা পয়সা নেই। সবগুলো আমার ধোয়া শেষ। এই যে এই নুড়ি নাকি একটা নুড়ি নাকি 200 টাকা করে বিক্রি করে মরে আমার বাবা বলে, তো যাই হোক আমার এখানে 2000 টাকার উপরে আছে, বিক্রি করতে পারবো আর আমি আমি 5000 টাকা। তো আমার এগুলো সব ধোয়া শেষ, আমি হলে এখন এটা বিক্রি করবা নেই ধরলো মিয়া, আমি এখন রান্না প্রসেসে যাব। সবগুলো কিন্তু একদম দেখা আমার শেষ, এটা পাইছি 2 দিন আগে, শেষ। এ হলো কাঁচামরিচ অনেকগুলো, হলুদ, তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, এইগুলো পানি আমার। তো বসাই দিছি হলো আমি একটু পিছনে নিয়ে গেলাম, চলো সোজা করো। ঠিক আছে, খুইলা খুইলা পরে কেম করে শশা খাইব, আমরা কোনো কাজ করি না, সব খুলে দিতে এলোমেলো। তুমি আজকাল তাড়াতাড়ি শুকে, এটা তো হজম হলো না আমার, আমি আর কয়ে রাখছি তুমি অনেক দেরি করে বা, এজন্য যে লোক বুঝছি কোন ডায়লগ দিবা বুঝছি, শুনছিলাম একবার। তো আমি হলো ডাল ভর্তা করব, ওই যে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি 4টা মরিচ, ঝাল কমাই দিই বাচ্চার জন্য, না হয়তো বাচ্চা খাইতে পারবো না। তো ডালের মধ্যে আগে থেকে কোনো লবণ দেওয়া হয়নি, তার জন্য একটু লবণটা একটু বেশি দিলাম, মানে ভর্তা তো অনেকগুলি, আবার একটু পানি পানি রাখছি, একদম শুকনো করে নেই ভর্তাটা। ভর্তা রেডি, মনে মনে আমার বাবার ভর্তা রেডি, তরকারি হয়ে যেতেছে, বেশিক্ষণ লাগবে না। এই হলো ভাত, কালকে একটু কমে রান্না করছি, না জানি আবার আজকেও একটু রয়ে যাব, দোয়া করবেন জানি না থাকে, জানি শেষ করে ফেলাতে পারো দুজনে। এখানে হলো ছোট মাছটা হইতেছে, একটু লাড়া দিয়ে দিই, এর আগে কিনে দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়েছিল, হয় আলু সিদ্ধ, আলু সিদ্ধ হইতে পারবে সেদিন লাগে না। ঝোলটার একটু শুকার কতক্ষণ আমি তাদেরকে ডাকা তুলে মাইকে ডাকা রাখে শুরু করে দিছে। এই হলো তরকারি, এই হলো ভর্তা, আর এখানে ভাত খাওয়া হইতেছে, আমার ভাত বাড়ি রাখছে। এটা কি হ্যাঁ একটা খাইছে, খাইছি তো একটা আছে, কাউকে খাম না, খাইছে আর আগে। আপনাদের আপু হচ্ছে কালকে সারা রাত জেগে হচ্ছে এগুলো রান্না করছে, দেখি কি অবস্থা। এর হচ্ছে আজকে পরোটা দিয়ে খাবো, এই দেখেন রগগুলো কিন্তু একদম
মোটা হয়ে গেছে, চিকন চিকন রক ছিল, অনেক সুন্দর ঘ্রাণ। আর এই যে এগুলো খেতে খুব মজা, কিন্তু দাঁতের রুচি পায় ঢুকে যায় তখন খুব বিরক্ত লাগে। সেটা হচ্ছে গরম করতে হবে, আপনাদের আপু বললো এটা গরম করে দেওয়ার জন্য। এটা গরম হয়ে থাকুক, আর ওইদিকে দেখি আপনাদের আপু কি করে। ইফতারে কিন্তু আর বেশি সময় বাকি নাই, আটা নিয়ে আসছি রুটি বানানোর জন্য। এই তেঁতুল ভিজে আসছে কেন, তোমার কি প্রেশার হচ্ছে? নি এগুলো দই দাও সব এখন। এটা যে তরকারি রান্না করছিলাম তো অতিরিক্ত হলুদ হয়ে গেছে, বেশি করে কষ্ট তাই নি। কি আছে বোম্বাই মরিচ, আতা ফল সব একদম গাছের, বাড়ির গাছের ফল। এগুলো রেখে দিলে পেকে যাবে। এত বোম্বাই মরিচ হয়েছে, আবার নিয়েছেন বোম্বাই মরিচ আমার লেগা তাই নি। এখন কি দেন নাই? হাই সেরি ভাই, বসেন বসেন বসেন। এই ভাবির তো আজকে বউ বউ লাগতেছে, নাকি নাক ফোলা? এত দিন কি নাক ফুলছিল না? হ্যাঁ শব্দ বের হয়ে যেতেছে। আমি রান্দা খাইতে যাম কি আর 200 টাকা দিয়ে আমি কিনা খাইলাম, একটা খাইতে মন চাইলে কি লোকের লগে কোনো কথা শান্তি নাই। ভাবি খান না? হ্যাঁ খুব মজা, খুব মজা লাগে না? আমার তো গ্রান এই ভালো লাগতেছে না, পরে ঘুরে তা জিরা ফাঁকি করে নিছি, এটা রোটিয়ে দেবো এটার মধ্যে। জিরা হলো ভাজি, প্রথম হলো ভেজে নিছি শাক ফুলো, তারপর হলো রাখি চালের মধ্যে দিয়া তেল একদম কম দিছি, কারণ অনেকটা ভেতরে
এখানে হলো তরমুজ কাটছে আর আমার মেয়ে হলো সাজাচ্ছে এই কাজ আমার মেয়ে স্যার কেউ করে না আমাদের আছে হলো পার্সোনাল ভাবে রুটি আছে আর মরেন বাবার পার্সোনাল ভাবে হলো আছে কি পরোটা এখানে আছে জিলাপি যেটা কালকে কিনে আনছিলাম খাওয়া হয় না এখনো তো এই জিলাপি আর এই তোমার ইবের হয়ে গেছে গা তো হারের থেকে এই যে হারের তো ইবের হয়ে গেছে আর ইস মরেন বাবার সেই পছন্দ এটা তোমার পছন্দ না হ্যাঁ অতটা না আমার এই তেল ফুল খাইতে মন চা না আমার কাছে ওই যে কসকসা যেটা আছে না ওটা ভালো লাগে এটা প্লেটের মধ্যে নিয়া পরে খাইও মজা হবে হয়েছে তো নাই এটা সব এটা অনেক মজা আছে হার নেওয়া একটা তুমি বাড়ির মুরব্বী তুমি বড় সড়ো দেখে নিও সবগুলো তো বারো হ্যাঁ ওকে ভাবি বসেন হ্যাঁ বাবা ওকে ওকে খাইও সবই খাইবা এরাও বেশি দূরে থাকেন এখন তো খাওয়াটা গেছে সম্মুখে সামনে রাখবেন আরে আমার পালে আনি চুমুক দেখো চুমুক একটা দিয়ে দেবেন না ভাবি এটা খুব খুব পছন্দের যদি স্পেশাল সবচেয়ে বেশি লোভ নেমেছে
মাঝে করা লাগবে ও করার নিয়ে যাও।